সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আহ ভাই বোন আপনারা যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের আমি আপনাদের সামনে একটি চমৎকার বিষয় নিয়ে এসেছি সেটা হলো যে আমরা ফজরের সালাতের জানে আমরা শুনতে পাই আসলাত ও খাইরুম্মিনার নাম গুমের চেয়ে সালাত ভালো বা নামাজ ভালো তো এর উচিতে বা এর জবাবে আমরা সাধারণত বলে থাকি যে সদাক্তা ও বারাক্তা তো এই সদাক্তা ও বারাক্তা বলা কি হাদিস সম্মত এই সদাক্তা ও বারাক্তা বলা কি রসুল সাল্লাহ আলী ও কি বলে গিয়েছেন অথবা এই সদাক্তা ও বারাক্তা বলার দ্বারা কি কোনো নির্দেশনা এসেছে এই ব্যাপারে আসুন আমরা জানি যে সম্মানিত ধিনী ভাই ও বন্ধুগণ আসলে খাইরুম খয়রুমিনার নাওমের পরে যে সদাক্তা ও বারাক্তা যেটা আমরা বলি এটা সোনা দ্বারা প্রমাণিত নয় কারণ এটা আমরা অনেকেই যে সমস্ত বিষয় বর্ণনা করে থাকি বা যে বর্ণনাগুলো এসেছে সবগুলো ইলা আস্তাল্লাহ ইবন হাজার আসকালানি রহিমাহল্লা সহ আর অনেকেই বলেছেন যে তার কোনো বৃদ্ধি নেই এই জন্য আমরা সদাক্তা ও বারাক্তা সালাত আসলাত মিনার নাওমের জবাবে সেটা না বলে আমরা খাইরুম খয়রুম্মিনের নাম যখন মহাসদিনে বলবে হাদিসে যেটা এসেছে যে মহাসদিন তোমরা সেটা বলো যেটা মহাসদিনে বলেছেন তাহলে মহাসদিন যেহেতু আসল্লা খয়রুম্মিনের নাম বলেছে তাহলে আমরা আসলাত খয়রুম্মিনের নামের জবাবে খাইরুম মিনার নামই আমরা বলবো আর আজানের অন্যান্য জবাব দেওয়াটা মাঝে কিছু ভিন্নতা আসে এসেছে যেমন আজানের জবাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা সেটাই বলবো আমরা যখন মহাজিন হাইয়া আলাল হাইয়া আল্লাহ সলা এবং হাইয়া আলাল ফালা বলবে এই দুইটি বাক্যে যখন মহাজিন বলবেন তখন আমরা হাদিসে যেটা এসেছে বা যেটা প্রমাণ পাওয়া যায় জেলা হাই বিল্লাহ এই দুইটা বিষয়ে আমরা অবগত আছি এছাড়া অন্য অন্য আজানের জবাবে মহাজিন যা বলবে আমাদেরকে তাই বলতে হবে অন্য কিছু বলা অথবা অন্য কিছু স্বীকৃতি দেওয়া বা অন্য কিছু সবের নিয়তে বলা বা আজানের পর পূর্বে দুরুদ দুরুদ পড়া ইয়া সাল তালাম্মলাইকে ইয়া রাসুল আল্লাহ বলা অথবা আজানের শেষে যে ইয়র জুকনার সাফা জাতা রাফিয়া এরকম দুয়ার মাঝে যে আল্লাহ হাজি দাওয়াতি তাম্মা এটা বলা জায়েজ এবং এটা বলতে হবে কিন্তু এর মাঝে ওর সাফা তা হইয়া দ্বারা যাতার রাফিয়া এরকম আরো অনেক কিছু ভারিয়ে বলা হয় এইগুলা দরকার নেই আমরা যে আসানের দুয়াটা আছে আল্লাহ মারব্বা তিতা মা ক ইমা তি মা হাম্মাদানি বস ফাদিলা ও বা ক মা মা এটুকু পর্যন্ত যে বর্ণনাটি এসেছে সেই বর্ণনাটি সহি জন্য এতটুকু পর্যন্ত আমরা আজানের শেষে বলবো আর অনেকেই বিভিন্ন রেবায়তে কিছু বর্ণনা সেটা বলতে থাকে তো আমরা যেহেতু যেতটুকু টাটকা সহিভাবে আমরা যেটা পেয়েছি এটার উপরে আমল করলে আশা করি আল্লা সুহান হতাল আমাদের আমলটাকে গ্রান্টেড হবেন এবং সেটা আমরা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ সুহানার কাছে এই আমলের প্রতিদান আমরা পাবো তাই আসুন আমরা যে আমলে করি সেই আমলটাকেই যাচাই বাছাই করেই আমরা করার চেষ্টা করি তাহলে আল্লা সুবাহান হওয়া তালার কাছে অল্প আমল করি নাজাতের ব্যবস্থা আমরা করতে পারবো নাজাতের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে যেমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম ওবরা একটি হাদিসে বলেছেন আখলিস দিন একাই আমল আমলুল কলিল তোমার দিনকে খাঁটি করো ইমানকে খাঁটি করো তোমার তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি কি আমি কি চাই না আমাদের অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাক তাহলে আমরা যদি অল্প আমল আহ ইখলাস এবং আনগতর সহিত যদি আমরা অল্প আমল করি তাহলে আল্লাহ সোহান সেটাই আমাদের নাজাতের ওসিলা বা জড়িয়া হয়ে যেতে পারেন এই জন্য আমরা বেশি আমল যদি করি আর যেটা রসুল সাল্লাম থেকে গ্রান্টেড নয় সাহাবি কারাম সেটা করেন নাই তাহলে ওই আমল আমরা করে অযথা আমাদের সময় নষ্ট করে লাভ নেই আসুন আমরা পবিত্র কোরআন ও সৈসন্নার আলোকে জীবন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও